আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। নানা আয়োজনে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। শুরু হলো বাংলা নববর্ষ 1431 এর পথচলা। ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। ভোর সোয়া ছয়টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1431 বঙ্গাব্দকে। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এই উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে এমনটাই প্রত্যাশা তাদের। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ ঘটতে, কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সার্বজনীন এই উৎসব থাকবে। মত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন দর্শনার্থীরা। এদিকে বর্ণিল আয়োজনে শেষ হলো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। সকাল 9:45 শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন স্থান পেয়েছে। অন্ধকার ভেদ করে আলো ছড়াতে আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে বছরের মঙ্গল শোভাযাত্রায় পাখি, হাতি, ভোদর সহ বিভিন্ন রকমের শিল্পকর্ম মনে করিয়ে দেয় বাংলার ঐতিহ্য। বর্ণিল পোশাকে ঢাকের তালে তালে নেচে গিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে নেয় বাঙালিরা। মঙ্গল শোভাযাত্রায় অনেক বিদেশিদেরও অংশ নিতে দেখা যায়। চারুকলা থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাজকল্যাণ মন্ত্রী, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন পেশার মানুষ। বাঙালিয়ানা সাজে হাজারো উৎসবপ্রেমী মানুষের এই মঙ্গল যাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বৈশাখ ও বাঙালি সংস্কৃতি বিরোধী একটি দল। এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তাই এদের প্রতিহত করা হবে। পুরান ঢাকার বাহাদুরপুর শাহ পার্কের আওয়ামী লীগের আয়োজিত বাংলা নববর্ষের শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির বাইরে সাম্প্রদায়িকতা আর হৃদয়ে পাকিস্তান, এরা দেশীয় সংস্কৃতি সহ্য করতে পারে না বলেই অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশের জন্মেরই ইতিহাস আর চেতনা বিরোধী শক্তি বিএনপি। সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দেশ নাবিক সহ মুক্তি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তবে কত ডলার মুক্তিপণ দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূল নিয়ে যায়। নিজ দেশের উপকূলে নেওয়ার 9 দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের সঙ্গে যোগাযোগ করেন। নানা পর্যায়ে দর কষাকষির পর দস্যুদের সঙ্গে সমঝোতা আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেলে বলে ঈদের আগেই আভাস দিয়েছিল জাহাজটির মালিকপক্ষ। সব নাবিক সহ জাহাজটির মুক্তি পাওয়ার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/BanglaVisionNews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।